স্থায়ী বিশ্রামাগারকে হরিণঘাটা মিটে পরিণত করার প্রতিবাদে অবরোধ বিক্ষোভ। শনিবার পূর্ব মেদিনীপুরে দীঘা মেদিনীপুর রাজ্য সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখালো এগরা এক ব্লকের এগরা পৌরসভার নাগরিক কমিটির সদস্যরা। বিক্ষোভ চলাকালীন এগরা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। তারা পথ অবরোধ তুলতে গেলে অবরোধকারীদের সঙ্গে পুলিশের বচসা ও ধস্তাধস্তি বেঁধে যায়। তাদের দাবি, অবিলম্বে হরিণঘাটা মিটকে খালি করে বিশ্রামাগারে পরিণত করতে হবে। বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পূর্ব মেদিনীপুর থেকে কৃষ্ণেন্দু কাপ্রির রিপোর্ট, টাইমস বাংলা। নমস্কার, আমি কোলাঘাটের ভূমিপুত্র আবিদার মল্লিক। আপনাদের সকলকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। স্বদেশি পণ্য গ্রহণ এবং বিদেশি পণ্য বর্জনের মাধ্যম দিয়ে মৃতপ্রায় মৃৎশিল্পীদের হাতের তৈরি প্রদীপ জ্বালিয়ে আপনারা সকলে শুভ দীপাবলি উদযাপন করুন এবং কোভিড-19কে মাথায় রেখে সকলে মাস্ক পরিধান করুন এবং স্যানিটাইজার ব্যবহার করুন। ধন্যবাদ।